মহিষ তো খাইছে ওকে। যেদিন ট্রাক থেকে নামাইছি ওই দিন কোনো না কোনোভাবে হাত থেকে ছুটে গেছিল রশি দেয়া, সারা খামার সবাই দৌড়াইছে। এবং আমার এর থেকে বড় একটা মহিষ আছে, ওর শিং ভেঙে ফেলছে ওই দিনই, একদম মাইরা শিং ভেঙে ফেলছে, মহিষটা আছে। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিয়াটি ইউনিয়নের ট্যাংরা গ্রামে। এই ট্যাংরা গ্রামের একটা সুন্দর গরুর খামার, নাম হলো ডিজাইন অ্যাগ্রো পার্ক। এটা আমার পাশে দাঁড়িয়ে আছে হাসান ভাই। এটা হাসান ভাইয়ের একটা ভারতীয় মুর্রা জাতের মহিষ। আমরা আজকে এই মহিষটা এত বড় কি করে হলো এই মহিষটা সম্পর্কে কিছু জানার চেষ্টা করছি। হাসান ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মহিষটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এই মহিষটা কিনে আনছি আসলে আমি ডিসেম্বরে, আমি ভোয়াটার এলাকা থেকে আনছি। তো আমার মোটামুটি ছয়টা মহিষ আছে, তার মধ্যে সবচেয়ে তেজি ও সবচেয়ে তেজি। আমি মনে হয় প্রথমে আনার পরে কয়েকদিন তার সামনে যাই নাই, আস্তে আস্তে খামারে যখন আসি একটু আদর করি, একটু শরীর ডলি মুছি, এখন আস্তে আস্তে তার সাথে আমার একটু বন্ধুত্ব হয়েছে। এই যে ওর গায়ে এরকম লোম টোম বা এই যে এর আকৃতিটা, এ বিষয়ে একটু বলেন। এটা হলো আসলে এটার মূল জাত হলো ইটালিয়ান, ইটালিয়ান মুর্রা বলে এটা। এখন ইন্ডিয়াতেও কিছু আছে। এটা হলো সবচেয়ে ভালো জাতের মহিষ, এগুলো অনেক বড় হয়, অনেক মাংস পেশি হয়, তার গর্দনটা দেখেন না অনেক মোটা, এ আর কি। আপনি সারাদিন ওর কী কী খাইতে দেন? গরুর যা খায় মহিষের তা একই খাবার, ঘাস যত পরিমাণ খাওয়া খাওয়াইতে পারি যতটুকু খাইতে পারে খায়, খড় খায় প্রতিদিন 10 কেজি করে, আর দানাদার খাবার প্রতিদিন 15 কেজি 3 বেলা। আচ্ছা, এবার আপনি বলেন যে এই যে মহিষটা এর বৃদ্ধিটা কেমন আর আমাদের গরুর বৃদ্ধি কেমন? মহিষের বৃদ্ধি সবচেয়ে বেশি, এটা যদিও আমার আগে জানা ছিল না, আমি আগে জানতাম না, বাট এবার আমি শুরু করছি, তো আগামীতে ইনশাল্লাহ আমি মহিষ আরও আনবো। এই যে ওর গায়ে যে লোম টোমগুলো আমরা দেখতে পাচ্ছি ইটি দিয়ে দেখতে পাচ্ছি, ওর কারণ বুনো বুনো একটা ভাব আছে, এ বিষয়ে একটু বলেন। এগুলো আসলে বিদেশি জাতের গরু বলে মহিষ করলে এদের এক্সট্রা একটা এক্সেপশনাল কিছু থাকে। তো যেমন এই মুরা মহিষের পশমগুলো একটু বড় হয়, শিংটা বাঁকা হয়, কপালটা অনেক বড় হয়। এখন কি এর বডি ওয়েট কত আছে বলতে পারেন? এখন এর বডি ওয়েট আছে 950 কেজি। কুরবানি পর্যন্ত এটার কেমন বডি ওয়েট আসতে পারে? এটা আল্লাহ পাক ভালো বলতে পারে, হয়তো আমরা 1100-1150 কেজি টার্গেট করতেছি ইনশাল্লাহ, দেখা যাক কতটুক হয়। আচ্ছা, এই মহিষটা আপনি সংগ্রহ করছিলেন কোন এলাকা থেকে? আমি বোয়াডার থেকে আনছি, সাফাই থেকে। সাফাই জি। আচ্ছা, এই মহিষটা নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে একটু বলতে পারেন? এই মহিষটা নিয়ে স্মৃতি, এই মহিষটা আসলে কেনার সময় আমি নিজে সাফাই গেছিলাম, আমি 3-4 দিন ছিলাম যখন আমি 2টা মহিষ আনি। ওকে যেদিন ট্রাক থেকে নামাইছি ওই দিন কোনো না কোনোভাবে হাত থেকে ছুটে গেছিল রশি দেয়া, সারা খামার সবাই দৌড়াইছে। এবং আমার এর থেকে বড় একটা মহিষ আছে, ওর শিং ভেঙে ফেলছে ওই দিনই, একদম মাইরা শিং ভেঙে ফেলছে, মহিষটা আছে। এ খুব তেজি, এরপরে আস্তে আস্তে পুকুরে নামাইছি আমরা, পুকুরে নামাই তারা পুকুরে নিয়ে ধরা হয়েছে, পানি পেয়ে নেমে গেছে, তখন আমরা ওইখান থেকে রশি রশি দিয়ে বাইন্ধে আনছে, সে খুব তেজি। হাসান ভাই আমার প্রশ্ন শেষ, আপনার যদি মহিষটা নিয়ে কিছু বলার থাকে তো বলতে পারেন। মহিষ নিয়ে বলার একটা, আসলে আমরা যারা খামারই আছি, খামার করতে ইচ্ছুক, গরু থেকে মহিষে বেনিফিট ভালো আমার মনে হয় ইনশাল্লাহ।
তো মহিষ নিয়ে সবাই করতে পারে, এটা কোনো টেনশন নাই। সবার হতে একটা ধারণা আছে মহিষ পানি ছাড়া হয় না। বন্ধুরা মহিষ তো খাইছে, কয়েকদিন আগে তাকে কৃমির ওষুধ দেওয়া হয়েছে ইনজেক্ট ফরমেটে। ও মনে করছে যে আমি মনে হয় সেই ডাক্তার, আমি ওর পুশ করব। ও ভয়তে কিন্তু রেগে গিয়ে আমাদেরকে আর পাশে আর থাকলো না, সব ভেঙে চুরে নিয়ে তো চলে গেল। তো বন্ধুরা, আপনারা যারা এরকম সুন্দর মহিষ পালতে চান বা কুরবানির সময় কুরবানি করতে চান, আপনারা হাসানবার খামারে আসবেন। হাসানবার খামারে আরও অনেক বড় বড় সুন্দর সুন্দর মহিষ আছে। এটাকে আর তো মারেন মারেন, পানি মারেন পানি মারেন, আর তো মারেন। হ্যাঁ বুঝছেন, এটা কিন্তু তৈরি করতে হবে। ঘরটা নিচে কর, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমি আবার নিচে কর, নিচে কর, নিচে কর, নিচে কর, নিচে কর। হ্যাঁ দেন 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 দেন, আপনি মালিক, আপনার কিছু বলবে না। দেন দেন দেন। আপনি কি বুঝতে পারছেন যে ও আপনি আপনি যে খামারের মালিক, এটা কিন্তু ও বুঝতে পারছে। এরপর থেকে আপনার সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। যারা আপনি ভয় পাচ্ছিলেন, ও আর ওর ওর আর কোনদিন আপনি ভয় পাবেন না, ও আপনার বন্ধু হয়ে গেছে। হ্যাঁ আরো আগে আসেন, কাছে আসেন, কাছে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন। আপনারা আর কিছু বলবে না, গলা নিচে, গলা নিচে হাত দেন। আপনারা আর কিছু বলবে না, কিছু কইবো না। ও আর আপনারা কিছু বলবে না, গলা নিচে হাত দিয়ে যান, সামনে কিছু কইবো না। গলার নিচে হাত দেন, দড়িটা টুটিল দেন। হ্যাঁ দিয়ে এবার গলার নিচে হাত দেন। হ্যাঁ হ্যাঁ এবার 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 আপনি গলার নিচে ওই ব্রাশ দেন, সিনা বানাতে। হ্যাঁ উঁচু করো, উঁচু করো, উঁচু করো, উঁচু করো, উঁচু করো। আপনি আপনি নিচে দিকে থাকেন। হ্যাঁ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দিন। আপনারা কি দেখতে চান, কোন ধরনের ভিডিও দেখতে চান, আমরা ঠিক আপনাদের চাহিদা মতো ওই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।